মোবাইল দিল ব্রাদার, মোবাইল উঠছে। আমরা বহরন থেকে শুরু করেছি, একেবারে চোয়াতে গিয়ে শেষ হবে। শুরুতে একটা সভা হয়েছে, চোয়াতে আর একটা সভা হবে। আশেপাশে অসংখ্য মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা ভোট দানের আবেদন জানিয়েছি। তাতে তৃণমূলের অত্যাচার এবং তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ করবার জন্য এই ভোট গুরুত্বপূর্ণ, সেই কথাই মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি। পঞ্চায়েতে মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার হারিয়েছে, তা মানুষকে ভীষণভাবে আহত করেছে। আমরা সব মানুষকে বলছি, এর যদি প্রতিবাদ করতে হয়, যদি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেতে হয়, তাহলে একমাত্র বিকল্প হচ্ছে আমরা বামপন্থীরাই। তাই আমাদের বামপন্থীকে জিতিয়ে তৃণমূল কংগ্রেসকে এবং কেন্দ্রীয় বিজেপিকে একটা জোর ধাক্কা দিতে হবে, তবেই এই অধিকার ফিরে পাওয়া যাবে। এইটা আমাদের আবেদন। ওরা কোনো কাজ করেনি, ব্যর্থ, আমার এখানেও গণতন্ত্র ধ্বংস করেছে, তাই এটা ফিরিয়ে আনতে হবে। মানুষের সাথে ভালো, মানুষ তৃণমূলের শাসনে একেবারে ভীষণভাবে বিপর্যস্ত, ওরা মুক্তি চাইছে। মানুষ চাইছে তৃণমূলের অপশাসন থেকে মুক্তি। সেই মুক্তি পাওয়ার জন্যই মানুষের আকুতি হচ্ছে, তারা যেন ভোটটা দিতে পারে। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।